আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রোমান্টিক প্রণয় প্রাখ্যান। তো বিষয় হচ্ছে, গত ক্লাসে যে আমরা আলোচনা করেছিলাম সেখানে একটু আলোচনা বাকি থেকে গেছে, যে ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন এটা বলতে ভুলে গিয়েছিলাম। আর একটা বিষয় যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই উক্তিটি কার? এটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের। আরও দুটো বিষয় লাগবে, সেটা হচ্ছে হাকন্দ পুরাণ কাব্যটি কার লেখা? ময়ূর ভট্ট। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কোন কাব্যের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত। বাংলার বাংলার মুসলিম কবিদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। তো এই কয়েকটা দিয়ে রোমান্টিক প্রণয়পক্ষণ শুরু হয়। আমরা রোমান্টিক প্রণয়পক্ষণের আজকে বিস্তারিত আলোচনা করব। তো শাহ মোহাম্মদ সগীরের কি ইউসুফ জলেখা, দৌলত উজির বাহারাম খানের রচনা হচ্ছে লাইলি মজনু, আলাল হচ্ছে পদ্মাবতী এবং মোহাম্মদ কবিরের হচ্ছে মধুমালতী। তবে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে শাহ মোহাম্মদ সগীরের লেখা ইউসুফ জলেখার মাধ্যমে রোমান্টিক প্রণয়পক্ষণের শুরু হয়, অর্থাৎ এই রোমান্টিক প্রণয়পক্ষণ ধারার সূত্রপাত হয় ইউসুফ জলেখা কাব্য রচনার মাধ্যমে। তাহলে ইউসুফ জলেখা কাব্য রচনা করেন কে? শাহ মোহাম্মদ সগীর। প্রশ্ন আসতে পারে কত সালে বা কত শতকের দিকে তিনি এটা রচনা করেন? এটা রচনা কারণ হচ্ছে পনেরো শতকের দিকে, অর্থাৎ চোদ্দো শতকের শেষের দিকে, পনেরো শতকের শুরুর দিকে এটা রচনা করেন, অর্থাৎ 1495 থেকে 1510 এই টাইপের বা এই সময়ের মধ্যে এইটা লেখা। লাইলি মজনু কাব্যকে লিখেছেন দৌলত উজির বাহারাম খান। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কিন্তু ষোলো শতকের লেখা, শুধুমাত্র একটাই, অর্থাৎ শাহ মোহাম্মদ সগীরের লেখাটাই পনেরো শতকে আর বাকিগুলো বেশ কয়েকটা ষোলো শতকে। তাহলে আমরা ষোলো শতকের কোনগুলো সেগুলো আগে জানবো। দৌলত উজির বাহারাম খান এটা হচ্ছে ষোলো শতকের লেখা। মধুমালতী মোহাম্মদ কবিরের এটা হচ্ছে ষোলো শতকের লেখা। আরও দুইটা ষোলো শতকে লেখা হয়েছে, আমি লিখে দিচ্ছি। দোনা গাজী চৌধুরী লিখেছেন সয়ফুল মুলুক বদিউজ্জামান, আর সাবিরিত খান লিখেছেন হানিফ কয়রা পরি। কি লিখেছেন? সাবিরিত খান। সাবিরিত খান লিখেছেন হানিফ কয়রাপুরি, লিখেছেন হানিফ কয়রাপুরি। তো শাহ মোহাম্মদ সগীর এটা হচ্ছে পনেরো শতকে, লাইলি মজনু দৌলতুজির বাহারাম খানের লেখা লাইলি মজনু এটা হচ্ছে ষোলো শতকের, মোহাম্মদ কবিরের লেখা মধুমালতী এটা ষোলো শতকের, সাবিরিত খানের লেখা এটাও ষোলো শতকের, এবং দোনাগাজী চৌধুরীর লেখা হচ্ছে বদিউজ্জামাল, সরি সয়ফুল মুলুক বদিউজ্জামাল, এটাও ষোলো শতকের লেখা। এখন আমরা দেখব সতেরো শতকে কোনগুলো লেখা হয়েছে। দৌলত কাজী, ইনি লিখেছেন হচ্ছে সতী ময়না লোর চন্দানি, লোর চন্দ্রানী। দৌলত কাজী লিখেছেন সতী ময়না এবং লোর চন্দ্রানী। আর আলাওল বেশ কিছু লিখেছেন, আলাওল লিখেছেন হচ্ছে বেশ কয়েকটি, তার মধ্যে রয়েছে পদ্মাবতী এবং হপ্তপয়কর। আলাওল লিখেছেন পদ্মাবতী এবং হপ্তপয়কর, এই দুটো কিন্তু সতেরো শতকের দিকে লেখা। তারপর কোরেশে মাগন ঠাকুর লিখেছেন চন্দ্রাবতী, অর্থাৎ আলাওল লিখেছেন পদ্মাবতী আর কোরেশে মাগন ঠাকুর লিখেছেন চন্দ্রাবতী। আব্দুল হাকিম লিখেছেন লালমতি লালমতি সয়ফুল মুলুক। নওয়াজিশ খান লিখেছেন গুলে বকাওয়ালি। মঙ্গলচাঁদ লিখেছেন শাহ জালাল মধুমালা। সৈয়দ মোহাম্মদ আকবর লিখেছেন জেবল মুলুক সামারেখা, জেবল মুলুক সামারেখা, লিখেছেন জেবল মুলুক সামারেখা। তো সতেরো শতকে লেখা এই কয়েকটি, অর্থাৎ
দৌলত কাজীর হচ্ছে সতী ময়না, সতী ময়না এবং লোর চন্দানি, আলাওয়ালে হচ্ছে পদ্মাবতী এবং হপ্তপয়কর, করিশ্মাগুন ঠাকুরের চন্দ্রাবতী, আব্দুল হাকিমের লালমতি সয়ফুল মুলুক, নওয়াজিশ খানের হচ্ছে গুলে বকাওয়ালি, মঙ্গলচাঁদের লেখা হচ্ছে শাহজালাল মধুমালা এবং সৈয়দ মোহাম্মদ আকবরের লেখা হচ্ছে জেবল মুলুক শাম রেখা, সরি জেবল মুলুক শামারেখা। এখন আমরা আলোচনা করব যে 18 শতকের দিকে কোন কোন রোমান্টিক প্রণয়োপাখ্যান রচিত হয়েছে। 18 শতকের দিকে মাত্র দুইটা সাহিত্য রচনা হয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ মুকিমের মৃগাবতী এবং শেখ সাদির লেখা হচ্ছে গদা মল্লিক। তাহলে আমরা দেখি মোহাম্মদ মুকিমের মৃগাবতী, মোহাম্মদ মুকিমের হচ্ছে মৃগাবতী এবং শেখ সাদির হচ্ছে গদা মল্লিক। তো 18 শতকের দিকে মাত্র দুইটি রোমান্টিক প্রণয়োপাখ্যান রচিত হয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ মুকিমের মৃগাবতী এবং শেখ সাদির হচ্ছে গদা মল্লিক। শাহ মোহাম্মদ ছবি সম্বন্ধে বেশ কিছু তথ্য আমাদের জানতে হবে। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হলেন শাহ মোহাম্মদ ছবির। তিনি মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন। তাহলে সর্বাপেক্ষা প্রাচীন কে? শাহ মোহাম্মদ ছবির। তাকে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কবি বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কবি হচ্ছেন শাহ মোহাম্মদ ছবির। শাহ মোহাম্মদ ছবির কাব্যের নাম হচ্ছে ইউসুফ জুলেখা, যা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যেটা হচ্ছে রোমান্টিক প্রণয়পাখ্যানের প্রথম রোমান্টিক প্রণয়পাখ্যান। তো ইউসুফ জুলেখার কাহিনী উৎস পবিত্র কোরআন এবং বাইবেল বর্ণিত ইউসুফ এবং জুলেখার প্রণয় গাথা থেকেই নেওয়া হয়েছে। তবে শাহ মোহাম্মদ ছবির ফার্সি কবি জামি রচিত ইউসুফ জুলেখা কাব্য অনুসারে রচনা করেছেন। তাহলে কি তিনি কোথা থেকে অনুবাদ করেছেন? ফার্সি কবি জামি রচিত ইউসুফ জুলেখা অবলম্বনে লিখেছেন। যদি প্রশ্ন আসে যে ইউসুফ জুলেখা কোন ভাষা থেকে অনুদিত হয়েছে বা শাহ মোহাম্মদ ছবির কোন ভাষা থেকে অনুদিত করেন, সেটা হচ্ছে কোন ভাষা থেকে? ফার্সি ভাষা থেকে। ইউসুফ জুলেখা কাব্য রচনা শাহ মোহাম্মদ ছবির পৃষ্ঠপোষক ছিলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন যে পৃষ্ঠপোষক কি বা পৃষ্ঠপোষক কারা বা কেনই হয়। এখন যে আমাদের কাগজপত্র পাওয়া যাচ্ছে, কাগজ বা কলম, ওই সময় তো দোয়াতের কালি ব্যবহার করা হতো বা অন্য কালি ব্যবহার করা হতো, সেই কালিগুলো পাওয়া অত সহজলভ্য ছিল না। সুতরাং এই সব বিষয়গুলো যারা মদত দিয়েছেন, অর্থাৎ এসব বিষয়ে যারা সাহায্য করেছেন, মদত শব্দের অর্থ সাহায্য করা, তো যারা সাহায্য করেছেন তারাই হচ্ছেন পৃষ্ঠপোষক, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। শাহ মোহাম্মদ ছবির ছাড়াও ইউসুফ জুলেখা নামে আব্দুল হাকিম, ফকির গরিবুল্লাহ, গোলাম সাফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ কাব্য রচনা করেন। কিন্তু ছগিরের কাব্যই শ্রেষ্ঠ। ইউসুফ জুলেখা মূলত আত্মা এবং পরমাত্মার প্রতীক। ইউসুফ জুলেখার কাহিনী 3,500 বছরের পুরাতন। তাহলে যেটা আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে শাহ মোহাম্মদ ছগিরের পৃষ্ঠপোষক ছিলেন কে? সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। এখন আমরা আলোচনা করব দৌলত উজির বাহারাম খান সম্পর্কে। দৌলত উজির বাহারাম খানের রচনা কি? লাইলি মজনু, যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। লাইলি মজনু। দৌলত উজির বাহারাম খান মূলত চট্টগ্রামের জাফরাবাদ বা ফতেহাবাদের অধিবাসী ছিলেন। তার পিতা মোবারক খান চট্টগ্রামের অধিপতিদের কাছ থেকে দৌলত উজির উপাধি পেয়েছিলেন। এনার বাবা না হয় দৌলত উজির উপাধিটা পেয়েছিলেন, তাহলে সেই উপাধি তো এনার পাওয়ার কথা না। তাহলে এনাকে কে উপাধি দিল? চাটিগ্রামের অধিপতি নিপ্রতি নিজাম শাহ সুর। নিপ্রতি নিজাম শাসুর তার এই পিতার প্রদত্ত উপাধি আবার তাকে দিয়ে দেন, অর্থাৎ তাকেও এই উপাধিতে ভূষিত করেন। এই কথাটা মাহবুবুল আলম তার বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে সুন্দরভাবে বর্ণনা করেছেন। অর্থাৎ সেখানে বলেছেন যে চাটিগ্রামের অধিপতি নিপ্রতি মহামতি নিপ্রতি নিজাম শাসুর
দৌলত উজির বাহারাম খানকে দৌলত উজির উপাধি দেন। তো আজকের মতো ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ।